বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে সেঙ্গেনের নতুন কান্ট্রি ক্রোয়েশিয়া সম্পর্কে। আপনারা জানেন যে ক্রোয়েশিয়াতে এখন কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই ভিসা পাচ্ছেন এবং বাংলাদেশ থেকে যাচ্ছেন, অনেকেই গিয়েছেন। তো এটা সেঙ্গেনের যেই পজিশনে আছে, এটা ইতালি বা স্লোভানিয়া হাঙ্গেরির বর্ডারে ক্রোয়েশিয়ার অবস্থান, এবং খুব সুন্দর কান্ট্রি। এবং বাংলাদেশ থেকে অনেক ভাই ক্রোয়েশিয়া গিয়ে এখন খুব ভালো অবস্থানে আছেন, এবং আরো অনেকে যাচ্ছেন, পাইপলাইনে আছে, আমাদেরও বেশ কয়েকজন আছে, যার জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসা। তো ক্রোয়েশিয়াতে আমরা যে কারণে আজকের ভিডিওটা দেওয়া, সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য আমরা কিছু রিক্রুটমেন্ট করছি। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা টোটালি রোমানিয়া এবং আদার্স কিছু কান্ট্রিতে রিক্রুটমেন্ট করার জন্য একটা চ্যানেল। তো সেক্ষেত্রে আজকে এরই ধারাবাহিকতায় আমরা ক্রোয়েশিয়ার জন্য কিছু ইনফরমেশন নিয়ে আসছি, যেই কিছু কাজের ইনফরমেশন, যেই কাজের জন্য আমরা কিছু লোক হায়ার করব। এর মধ্যে প্রথমেই আসি কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের বিভিন্ন সেকশনে আমরা লোক নিচ্ছি। তো এখন এই যে কনস্ট্রাকশনে যাদের এক্সপিরিয়েন্স আছে ওয়েল এনাফ, আর যাদের এক্সপিরিয়েন্স নাই হেল্পার হিসেবে তারা যাবেন। কিছু মানুষ আছেন যারা আসলে বিদেশ যেতে চান কিন্তু আসলে কোনো কাজ পারেন না, এটা আসলে তাদের জন্য না, এটা তাদের জন্য না। বা কেউ যদি মনে করেন না একটা ভিসা হলেই হলো, পালিয়ে এখান থেকে চলে গেলাম অন্য দেশে, না, তাদের জন্য না। এটা যারা মোটামুটি কাজ পারেন এবং যারা ভালো কাজ পারেন, তাদের উভয়ের জন্যই এই কনস্ট্রাকশন সেকশনটা। পাশাপাশি আরো কিছু কাজ আছে, বুচার এবং ফ্যাক্টরি। যারা কোনো কাজ করেন নাই তারা ফ্যাক্টরিতে কাজ করতে পারেন, বুচারের কাজও করতে পারেন। আর ভাই বিদেশ, এটা তো আপনারা জানেন যে প্রচুর হার্ডওয়ার্ক এখানে আপনাকে করতেই হবে। তারা আপনাকে বেতন দিবে, তারা আপনাকে ইউরো দিবে, আপনি হার্ডওয়ার্ক করবেন না তারা তো আপনাকে এই জিনিসগুলো দিবে না, তাই না? সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কাজ করবেন এবং তার বিনিময়ে তারা টাকা দিবে। এবং কাজের মানসিকতা নিয়ে যেতে হবে, যারা এই ধরনের মানসিকতা নিয়ে যেতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ক্রোয়েশিয়ার ভিসা করে দিতে পারবো। বাংলাদেশ থেকে আমি করে দিতে পারবো, দুবাই থেকে করে দিতে পারবো, মালয়েশিয়া থেকে, কাতার থেকে, কুয়েত থেকে। তো যদি এইখান থেকে কেউ যোগাযোগ করেন আমার সাথে ক্রোয়েশিয়ার জন্য, ইনশাল্লাহ আমি তাদেরটা করে দিতে পারবো। আচ্ছা, সময় লাগবে কতদিন? সময় লাগবে 5 থেকে 7 মাস, ডিপেন্ডস, এটা অন ডিপেন্ডস করে আপনার কোন জায়গায় আছেন তার উপর। তবে অ্যাভারেজলি 5-6 মাসে হয়ে যায়, তবে 7 মাস পর্যন্ত আপনি যদি একটা মোটামুটি টার্গেট করে রাখেন, আশা করি এর মধ্যে আপনার টোটাল কাজটা শেষ হয়ে যাবে। আর হচ্ছে পেপার্স কী কী লাগবে? পেপার্স লাগবে হচ্ছে ভাই আপনার পাসপোর্ট এর ইনফরমেশন পেজ, আপনার যদি বাংলাদেশের বাইরে থাকেন তাহলে ভিসা কপি, আইডি কপি, আর বাংলাদেশে থাকলে এই দুটা জিনিস লাগবে না। হচ্ছে ফটো লাগবে, কিন্তু ফটো হচ্ছে উইদাউট কোডটাই। আমরা যারা বিদেশে যাওয়ার জন্য ওয়ার্কার হিসেবে যেতে চাই, চেষ্টা করবেন কোডটাই ছাড়া ছবি দেওয়ার জন্য, জাস্ট সিম্পল হোয়াইট ব্যাকগ্রাউন্ড, সুন্দর ছবি, ঠিক আছে? ইনস্ট্যান্ট তুলে একদম ওইভাবেই ছবিটা আমাকে সেন্ড করতে হবে। এবং পুলিশ ক্লিয়ারেন্স, পুলিশ ক্লিয়ারেন্সটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ক্রোয়েশিয়ার জন্য, অনেক দেশের জন্যই, কিন্তু ক্রোয়েশিয়াতে একটু আলাদা, কারণ ক্রোয়েশিয়াতে ওদের অ্যাম্বাসি গিট থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটেস্টেশন করানো লাগে। এই যে কাজটা করানোর জন্য অনেক সময় লাগে, অনেক ঝামেলা হয়। যখন বাংলাদেশ থেকে যখন আমরা পুলিশ ক্লিয়ারেন্সটা পাই, এটা ইন্ডিয়াতে সেন্ড করা লাগে, ইন্ডিয়াতে গিয়ে ওদের অ্যাম্বাসি থেকে অ্যাটেস্টেশন হওয়ার আগ পর্যন্ত যে কাজটা টোটাল থাকে এই কাজগুলো করা লাগে। তো এর জন্য দেখা যাচ্ছে যে এর জন্য একটা সময় যায়। তো আমি আপনাকে যে সময়টা বলছি যে টোটাল 5 থেকে 7 মাস, সেটা আমি আসলে এই সময়টা ধরেই বলছি, কারণ আমাদের দেশে যারা আছেন বা এই যে দুবাইতে যারা আছেন তারা তো আসলে এই কাজগুলো এভাবে করে দিতে পারেন না, যে একটা কমপ্লিট একটা ফাইল তারা দিতে পারেন না। তাদের ফাইলগুলো আসার সময় অবশ্যই দেখা যাচ্ছে যে পুলিশ ক্লিয়ারেন্সটা স্টেশন থাকে না, সেটা আসলে আমাদেরকেই করে নিতে হয়। তো এই পুলিশ ক্লিয়ারেন্স স্টেশনের টাইম সহ 5 থেকে 7 মাস লাগবে, এবং পুলিশ ক্লিয়ারেন্সটা আমরা করব। আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা করে আমাদেরকে দিবেন, স্টেশনটা আমরা করব। আর পেপারসগুলো লাগবে। আরেকটা হচ্ছে যে আপনি যেদিন আমাকে ফাইল দিবেন সেদিন থেকে আপনি একটু প্রিপারেশন নেবেন ইংলিশের উপর, সেই দিন থেকে ইংলিশের উপর প্রিপারেশন নেবেন। এই জন্য যে যদি আপনি একটা দেশে যাবেন, যখন সেই দেশে যখন আপনি যাওয়ার পর আপনাকে তো কমিউনিকেট করতে হবে, কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি ইংলিশ পারেন না, তাহলে আসলে আপনার জন্য খুব সমস্যা, তাদের জন্য খুব সমস্যা। আমি লাস্ট ব্যাচে খুব ঝামেলায় পড়েছিলাম এই বিষয়টা নিয়ে। তো আশা করি আপনারা সবাই এটা ট্রাই করবেন।
আর বাংলাদেশ দুবাই থেকে যে ফাইলগুলো আসবে, দুবাই থেকে আসার পরে আমরা কিন্তু আপনারা জানেন যে দুবাই থেকে আমরা এই ফাইলগুলো পুলিশ ক্লিয়ারেন্সটা যখন আমরা দিব মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে অ্যাটেস্টেশন হওয়ার পরে এটা চলে যাবে হচ্ছে ইজিপ্ট, ইজিপ্ট থেকে অ্যাটেস্টেশন করে আমরা নিয়ে আসব। তো এখানে প্রায় 1 মাস সময় লেগে যায়। তো এই সময়টা ধরে আমরা বলছি, এবং কস্ট কস্ট আসলে এর টোটাল কস্ট এটা এক এক দেশের জন্য এক এক রকম। আপনারটা যদি আপনি জানতে চান, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনশন করা আছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন। আর প্লিজ ভাইয়া, হোয়াটসঅ্যাপে কল দিবেন না, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ অ্যান্সার পাবেন। আপনার ডিটেলস অর্থাৎ আপনি কি চাচ্ছেন, আপনি কোন দেশে যেতে চাচ্ছেন, কোন কাজে যেতে চাচ্ছেন, আপনার কি এক্সপিরিয়েন্স আছে, আপনার কতটুকু পড়াশোনা করছেন, এই ডিটেলসটা দিয়ে দিবেন, ইনশাল্লাহ আমরা আপনাকে রিপ্লাই দিব। বাট যদি রিপ্লাই দেওয়া না হয়, অনেকেই এমন ভাবে মেসেজ দেন আসলে খুব কষ্ট লাগে, কারণ আসলে সবগুলো অ্যান্সার দেওয়া যায় না, তার চেষ্টা করি যতটুকু বেশি দেওয়া যায়, বাট আসলে সব পারি না, এর জন্য সরি। কারো যদি দিয়ে না থাকি আপনি অবশ্যই আবার মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। তো আমরা যে কাজের জন্য আপনাদেরকে নিচ্ছি, এই কাজের জন্য অ্যাভারেজ স্যালারি আসবে 700 থেকে 900 ইউরো সমান। অর্থাৎ আপনারা জানেন যে 2022 সালেও কিন্তু 563 থেকে 570 ইউরো পাওয়া যেত অ্যাভারেজ, বাট আফটার সেনজেন হয়ে যাওয়ার পরে এইটা কিন্তু অনেক বেড়ে গেছে। এখন কিন্তু 700 মিনিমাম স্যালারি, 700 থেকে 900 পর্যন্ত স্টার্টিংয়ে আমরা অ্যারেঞ্জ করতে পারি। এটা ডিপেন্ড করে বিভিন্ন পেশার উপর, তার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে, বাট করতে পারি। বাট আমি আবারও বলতেছি, যারা শুধুমাত্র ক্রোয়েশিয়াতে কাজ করতে যাবেন শুধু তারাই যোগাযোগ করবেন, যারা ওইখান থেকে চলে যাওয়ার জন্য যাবেন প্লিজ আমার সাথে যোগাযোগ করার দরকার নাই, কারণ আমার কোম্পানিতে আপনাকে কাজ করার জন্যই আমি নিব, অন্য কোনো কারণে আমি নিব না। তো ভাইয়া আবারও কথা একটাই, যে ক্রোয়েশিয়াতে যদি আপনারা কেউ কাজের জন্য যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমাদের পেজে আপনারা লাইক দিয়ে সাথে থাকতে পারেন। আর পাশাপাশি হচ্ছে রোমানিয়ার যে বিষয়টা, দুবাই থেকে যাদের রোমানিয়ার ভিসার দরকার, বিভিন্ন মাধ্যমে আপনারা ইয়ে পেয়েছেন, ওয়ার্ক পারমিট পেয়েছেন, বাট অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা ভিসা রিজেকশনের ভয় আছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা আপনাকে খুব দ্রুত হেল্প করতে পারবো। কিন্তু অবশ্যই একটু সময় দিতে হবে, যেমন 1 মাস আমাকে সময় দিতে হবে, এর মধ্যে আমি আপনাদের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে আবার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।